আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো যেমন তোমরা জানো টুয়েলভ নভেম্বর ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভিস সারা ভারতবর্ষে একটা পরীক্ষা নিচ্ছে হয়তো তোমাদের স্কুলেও পরীক্ষা হতে পারে এরই প্রস্তুতি পর্বে আজকে আমরা তৃতীয় ধাপে উপস্থিত হয়েছি আগে দুটো দিন আমাদের হয়ে গেছে পড়া একদিন নদী সংক্রান্ত আর একদিন বিখ্যাত ব্যক্তির বিখ্যাত বই সংক্রান্ত আজকে আমরা এসেছি বিভিন্ন কবি সাহিত্যিকদের জন্ম ও মৃত্যুর সাল নিয়ে একটু আলোচনা করতে আজকে ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন আসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় যারা যারা আগের ভিডিওগুলো দেখো নি ডিসক্রিপশানে কিংবা প্লে লিস্টে গিয়ে দেখে নিও রকম আমরা দশটা বিষয় নিয়ে এক একদিন আলোচনা করব। অবশ্যই চ্যানেলটার সঙ্গে দেখো দেখি আজকে কি পড়া আছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তির জন্মশাল আর মৃত্যুশাল নিয়ে আজকে আলোচনা করব প্রথমে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মশাল আঠারোশো একষট্টি মৃত্যু উনিশশো একচল্লিশ দু নম্বরে মধুসূদন দত্ত জন্ম আঠেরোশো চব্বিশ মৃত্যু আঠেরোশো তিয়াত্তর তিন নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম আঠেরোশো কুড়ি মৃত্যু আঠেরোশো একানব্বই চার নম্বরে রাজা রামমন রায় জন্ম সতেরোশো বাহাত্তর মৃত্যু আঠেরোশো তেত্রিশ সত্যেন্দ্রনাথ বসু জন্ম আঠেরোশো চুরানব্বই মৃত্যু উনিশশো চুয়াত্তর পেমেন্দ্র মিত্ত জন্ম উনিশশো চার মৃত্যু উনিশশো অষ্টআশি অবনীন্দ্রনাথ ঠাকুর জন্ম আঠারোশো একাত্তর মৃত্যু উনিশশো একান্ন সুভাষ মুখোপাধ্যায় জন্ম উনিশশো উনিশ মৃত্যু দু হাজার তিন কালিদাস রায় জন্ম আঠেরোশো উননব্বই মৃত্যু উনিশশো পঁচাত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম আঠেরোশো চুরানব্বই মৃত্যু উনিশশো পঞ্চাশ জীবনানন্দ দাস জন্ম আঠেরোশো নিরানব্বই মৃত্যু উনিশশো চুয়ান্ন মোহিতলাল মজুমদার জন্ম আঠেরোশো অষ্টআশি মৃত্যু উনিশশো বাহান্ন সুধীন্দ্রনাথ দত্ত জন্ম উনিশশো এক মৃত্যু উনিশশো ষাট ঈশ্বরচন্দ্রগুপ্ত জন্ম আঠারোশো বারো মৃত্যু আঠারোশো ঊনষাট বিষ্ণু দে জন্ম উনিশশো নয় মৃত্যু উনিশশো বিরাশি অজিত দত্ত জন্ম উনিশশো সাত মৃত্যু উনিশশো উনআশি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় জন্ম আঠেরোশো সাতাশ মৃত্যু আঠেরোশো সাতাশি শক্তি চট্টোপাধ্যায় জন্ম উনিশশো তিন মৃত্যু উনিশশো পঁচানব্বই নবীন চন্দ্র সেন জন্ম আঠেরোশো সাতচল্লিশ মৃত্যু উনিশশো নয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্ম আঠেরোশো আটত্রিশ মৃত্যু উনিশশো তিন অক্ষয় কুমার দত্ত জন্ম আঠেরোশো কুড়ি মৃত্যু আঠেরোশো ছিয়াশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম আঠেরোশো আটত্রিশ মৃত্যু আঠেরোশো চুরানব্বই প্রমত চৌধুরী জন্ম আঠেরোশো আটষট্টি মৃত্যু উনিশশো ছেচল্লিশ স্বামী বিবেকানন্দ জন্ম আঠেরোশো তেষট্টি মৃত্যু উনিশশো দুই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম আঠেরোশো ছিয়াত্তর মৃত্যু উনিশশো আটত্রিশ তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্ম আঠেরোশো আটানব্বই মৃত্যু উনিশশো একাত্তর বিহারীলাল চক্রবর্তী জন্ম আঠেরোশো পঁয়ত্রিশ মৃত্যু আঠেরোশো চুরানব্বই মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম উনিশশো চার মৃত্যু উনিশশো ছাপ্পান্ন প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্ম উনিশশো তিয়াত্তর মৃত্যু উনিশশো বত্রিশ দেখো জন্মটা আঠেরোশো তিয়াত্তর হবে এখানে একটুখানি ভুল আছে তোমরা কয়েকশান করে নিও পরশুরাম জন্ম আঠারোশো আশি মৃত্যু উনিশশো ষাট বনফুল আঠারোশো নিরানব্বই মৃত্যু উনিশশো উনআশি দীনবন্ধু মিত্র জন্ম আঠেরোশো তিরিশ মৃত্যু আঠারোশো তিয়াত্তর শিবনাথ শাস্ত্রী জন্ম আঠেরোশো সাতচল্লিশ মৃত্যু উনিশশো উনিশ দীনেশচন্দ্র সেন জন্ম আঠেরোশো ছেষট্টি মৃত্যু উনিশশো উনচল্লিশ সত্যেন্দ্রনাথ দত্ত জন্ম আঠেরোশো বিরাশি মৃত্যু উনিশশো বাইশ সুনীতি কুমার চট্টোপাধ্যায় জন্ম আঠেরোশো নব্বই মৃত্যু উনিশশো সাতাত্তর জ্যোতির্দ্রনাথ ঠাকুর জন্ম আঠেরোশো ঊনপঞ্চাশ মৃত্যু উনিশশো পঁচিশ দ্বিজেন্দ্রলাল রায় জন্ম আঠারোশো তেষট্টি মৃত্যু তেরো প্রমোতনাথ বিশি জন্ম উনিশশো এক মৃত্যু উনিশশো পঁচাশি কাজী নজরুল ইসলাম জন্ম আঠারোশো মৃত্যু উনিশশো পঁচাত্তর যতীন্দ্রনাথ চেনগুপ্ত জন্ম আঠারোশো সাতাশি মৃত্যু উনিশশো চুয়ান্ন বুদ্ধদেব বসু জন্ম উনিশশো আট মৃত্যু উনিশশো চুয়াত্তর বিনয় ঘোষ জন্ম উনিশশো সতেরো মৃত্যু উনিশশো চুরাশি জসীম জন্ম উনিশশো চার মৃত্যু উনিশশো ছিয়াত্তর সুধীন্দ্রনাথ দত্ত জন্ম উনিশশো এক মৃত্যু উনিশশো ষাট সমর সেন জন্ম উনিশশো ষোলো মৃত্যু উনিশশো সাতাশি দেখো সকল লোকের যে সকল লোকের আমরা জন্ম তারিখ আর মৃত্যু তারিখ পেয়েছি সেগুলো এক জায়গায় সংকলিত করে দেওয়া হলো তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবে যেটা আমার তো পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় এই সমস্ত কিছু ডিসক্রিপশানে আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে প্রত্যেকে তোমরা অবশ্যই ভালো থাকবে